আল্লাহ উম্মত মুহাম্মদী দেখি বাড়িয়া আর রহমান রহিম নাম দরদা কোন নবীর উম্মত আসেনি পয়লা দৃষ্ট ভালো যাইবা উম্মতে মুহাম্মদী হইব যে আমি তোমার নবীর উম্মতের লাগি হারাম করা হয়ে গেছি আমার দরজা খুলত নয় যত বিল আমি তোমার নবীর উম্মত আমার ভিতরে ঢুকে আসুন না অন্য নবীর উম্মতের রাস্তা দেওয়া হইত না কেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি রহমান রহিম নাম করতে উম্মতে মুহাম্মদী আপনারে আল্লাহ নমাজ দিছেন তখন দেখা তো সুরা মিলানের রূপ পড়েন নাই কিন্তু বর্তমানে দেখা তো আলহামদু সুরা পড়ার ওটা লাসলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আলহামদু সুরা দ্বারা বন্ধা আল্লাহর যে পরিমাণ খাসাল হয় ইলা অন্য কোন এবাদত যে খাসাল হইতে পারে না ইমাম বেসা বলিয়া দেবেন তিন আয়াত যেমনা পড়ে যায় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ সারা নিয়ামতের শুকরিয়া আদা হলো আল্লাহ নিয়ামত পাইবার দাবিদার হইল আর রহমানির রহিম আল্লাহ প্রিয় মা মালিক ইয়াউমিদ্দিন আখেরাতের দিনের মালিক দেখবেন মানুষের ইমান কামিল হয় কিটা বিশ্বাস করলে আখেরাতের দিন আমার মরণের ভরে আরো জীবন আছে এই হতার উপরে যার যে পরিমাণ গাঢ় বিশ্বাস হইব ও পরিমাণ তার ইমান কামিল হইব এর লাগে আল্লাহ বলেন الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون إنه يؤمنون أخيرا مرار فوري أمار عرف جبن رويسي إيه فوري زر دار دي فوري ما زر دلو بيشتار هو فوري ما زر إيمان كامل دنیا جبن وشيس ما أخيرا تر عرف جبن رويسي এটা হওয়ার বাদে আল্লাহ বন্ধার এটা হই নমাজ ও বন্ধা তোমার ইমাম খামে গেছে এখন তোমার তুমি আমার সামনে আইয়া তোমার পরিচয় দেও আল্লাহ পর্দা উঠাই দেই আর বন্ধা আল্লাহ সামনে পর্দা উড়াই দেয় না সামনা সামনে হইয়া কই ইয়া কা না বুঝু ইয়া কা নাস্তাই আল্লাহ আমার পরিচয় নাই আমি তোমার এক গোলাম আমি তোমার গোলামি হই কিন্তু আমি গোলামির উপযুক্ত নয় আমি সাহায্য চাই ওই সময় আল্লাহ কই হা যা বাই নেই ও বাই না আজ আগে কি করে গোলামের বয়স হা যা বাই নেই ও বাই না আজ দি ওই আব্দি মা সাহাল এখন আমার গন্ধার আমার মাঝখানোর পরিচয় শেষ হয়ে গেছে এবং আমার গন্ধা এখন যেটা খুঁজিব আমি তারা জানি বড় মূল্যবান দুনিয়ার কোন নবীর মধ্যে দিছে না আর বুঝলাম আমি যে বলি আল্লাহ বলি আল্লাহ বলিয়া দলিল শাহজালাল শাহ বলি আল্লাহ বলিয়া দলিল কিতা বলে কোরআন শরীফ আছে ওখালিকা যার না কম উম্মত মোতাতাল লিতা কোনো লিতা কোনো সুরাদা আলাম্মা মুসলমানে নিশা মারতে বিল্ডা করতে সরম হইবার কথা আল্লাহ তার পক্ষে তাকে সাক্ষী মানি দিতেন উম্মতে মুহাম্মদীরে যে ব্যক্তি মরার পরে এই উম্মতে হইবা এই বড় পালা মানুষরা ছিলা এই যত বড় গুণাগার হোক বা হাসরের দিন আল্লাহ তারে দুজব দিতে আল্লাহ সরম লাগি দিব যে আমার হবিবের উম্মতে আমার বন্ধারে বালা হই যা আমি তার কিরে সাজা দেই আল্লাহ তার মৃত্যুর সালাদ দিয়ে দেবে এই উম্মতে মুহাম্মদের সাক্ষীর উপরে মানুষের দরজা তারে মরার পরে বললাম সুর মরি গেছে এই করে দুজবর সার্টিফিকেট দেবে বুঝলেন আর রসুল্লাহ ওইটা আপনার আল্লাহ কি সাক্ষী নমাজ না বললে মুসলমান হওয়া যায় না নেই না
போங்க லாபம் தான். நம்மள நம்மள சக்கீருவே நபி அவ்வளவு ரொக்கிங்களா நபி அவ்வளவு நபீர் உண்மத்தே நபீபி போகலாம். আমরা নবীর প্রচারের তেরুটি আমরা গুমরা হয়েছি। আল্লাহ জিজ্ঞাসা করবা, হে নবী তোমার কৌমর কাছে তুমি প্রচার করতে তেরুটিও করছো না, আল্লাহ তেরুটিও করছি না, আল্লাহ জিগে আল্লাহ যেমন জানে কিন্তু আল্লাহ দেখার উপরে আল্লাহ ইচ্ছার ভরসা নাই। আল্লাহ দেখুন একটা দুষ করছো কেউ দেখছে না, শুনছে না, জানে না, এর উপরে কোনো সাক্ষী নাই কি আল্লাহ ঘুরি। আর যে দুশোর উপরে অন্য সাক্ষী বনিয়ে দেখবা এটা সাজা দিবা, যেগুলা জিজ্ঞাসা করবা, হে নবী তোমার কর্ম যেটা তুমি প্রচার করছো নেই, এরকম আল্লাহ আমি করছি, তোমার সাক্ষী রে তো সারা সাক্ষী মানবা যে আর জমানার নবীর উম্মত আমরা সাক্ষী। আল্লাহ জিজ্ঞাসা করবা, হে বিদ্যালয় জিজ্ঞেস তোমরা সেই সময় জমিনে আসলে না তোমরা সাক্ষী দেও কি দেয় ওই সময় উম্মতে মুহাম্মদি হইল ইয়া আল্লাহ আমরা কাছে কিতাব পড়েছিল কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে করোনা ভাই দিয়েছি চকুর দেখা থাকি আর আরো বিশ্বাস লাগে আইছি ও আমরা সাক্ষী দিয়া এর লাগে দুনিয়া সারা নবী অবল বা দুনিয়া সারা ইতিহাস কোরআন শরীফের মধ্যে আল্লাহ নাজিল করছেন নি না না আর ওই এখন আর রসুল আদাইকুম শহীদা রসুল তোমার কেন লাগে সাক্ষী। আমার মা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ আসলে নয় জানো তো মানুষ ভরা হইবা আপনার উম্মতরে আপনি পরিচয় করবা কিনা। রসুল্লাহ বলমাই নব আয়েশা লাল রঙের উত্তর মাঝে যদি শিকার রঙের উত্তা হই তাহলে সিনা দেখব না নিলে ইয়া রাসূলুল্লাহ সিনা দেখব যত বদন ধুইছই কিংবা শয্যা করছে যত বদন মাটি লাগছে এটার মাঝে নূরের চমক থাকবো আমি এ চমক দেখিয়েছি যে নমাজ না পড়িয়া মুসলমান হওয়া যায় পাল্লা এখন ময়দানো পাল্লা খেলা করবা এর আইন বান্ধ আইন যার নাকির পাল্লা বাড়ি আসব ব্যক্ত যাইব যার নাকির পাল্লা ভাগ্য হইব দুধ হবো যাইব রসুল্লাহ পাল্লার দানো খেলা তার পারি না না কিন্তু খেলা দাঁড়ুন আল্লাহর হবিবার লাগিয়া ই আইন নাই আয় আমার হবি এই আইন আম আইন কিন্তু আপনার উন্মত লাগি এ আইন নাই আপনার যে ব্যক্তিরা উন্মত করে গছি দেখবা তার লাগে আইন ব্যবহার করা উচিত বুঝলেন আল্লাহ রবিবার সাক্ষী আমরা লাগে বড় মূল্যবান আমরা আল্লাহ সরকার পক্ষ সাক্ষী বানাইয়া দিস আমরা সাক্ষীর উপরে মানুষের বেশটার দুধক মরিয়া হইলে যে ব্যক্তিরে মানে বাধা হইবা এ ব্যক্তি বেশ যাইব যে ব্যক্তি বাদ হইবা এই ব্যক্তি দুধ যাইব মাত্র
libertad.